আমরা আমাদের ঠিকানা এবং আবাসন এই সম্পর্কে আমরা অনেকেই ভুলে আছি, বিস্তৃত হয়ে আছে। আমাদের আবাসন সম্পর্কে আমাদের জ্ঞান নেই। আমরা আবাসন তালাশ করতেছি রিয়েল এস্টেটের কাছে গিয়ে, আমরা আবাসন তালাশ করে থাকি বিভিন্ন হাউজিং প্রজেক্ট কোম্পানি যেগুলো আছে সেগুলোর কাছে, আমরা আবাসন খুঁজি আমাদের বিভিন্ন ধরনের ফ্ল্যাট বিক্রি করে তাদের কাছে, কিন্তু আমাদের আবাসন সম্পর্কে, আমাদের ঠিকানা সম্পর্কে আমাদের জানা নেই। ঠিকানা আমার কোথায়, আপনার ঠিকানা আমার ঠিকানা কোথায়? আমার বন্ধুগণ, আদম সন্তানদের ঠিকানা নির্দিষ্ট করা আছে, আদম সন্তানদের ঠিকানা নির্দিষ্ট করা আছে, আমাদের ঠিকানা নির্দিষ্ট করা আছে। এই ঠিকানা সম্পর্কে যদি আপনি না জানেন, আপনার ঠিকানা যদি আপনি না জানেন, তাহলে আপনি ভুল করবেন, আপনি ভুল করবেন। আপনাকে যখন আপনার ঠিকানা কথা লিখে লিখতে দেওয়া হয় বলে আপনার স্থায়ী ঠিকানা লেখেন, তো তখন আপনি স্থায়ী ঠিকানা নিজের বাড়ি অমুক জায়গা তমুক জায়গা এটা লিখে অফিস থেকে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করে আপনি আর স্থায়ী ঠিকানা বসতে পারলেন না, ঠিক কিনা? আল্লাহ দেখতে পেরেছেন যে স্থায়ী ঠিকানা আপনি মনে করতেছেন আমার স্থায়ী ঠিকানা, আপনি নিজেও জানেন না, আমি নিজেও জানি না ওই স্থায়ী ঠিকানা পর্যন্ত আমি বসতে পারবো কিনা। হতে পারে যে আজকে স্থায়ী ঠিকানা লিখে দিয়ে আসছেন, 15 দিন পরে একজন এসে খবর নিয়ে যে এই ব্যক্তির স্থায়ী ঠিকানা এটা দিয়েছিল, ইনি আসতে বলেছিলেন, বলে যে না উনি তো 3-4 দিন আগেই ওনার স্থায়ী ঠিকানায় চলে গিয়েছে। এটা তো অস্থায়ী ঠিকানা, ঠিকানাই জানেননি। আমাদের মিস্টেক, আমাদের ভুল এই জায়গায়। আমার বন্ধুগণ, আমি আমার আবাসন সম্পর্কে জানি না, আমি আমার ঠিকানা সম্পর্কে জানি না। সত্যিকার আমার ঠিকানা যদি আমি জানতাম, আমার ঠিকানা, আমি ঠিকানার জন্য সত্যিকার ঠিকানা নির্ধারণ করতে পারতাম, ঠিকানার রাস্তায় যেতে পারতাম। ঠিকানা না জানার কারণে ঠিকানার রাস্তাও আমার জানা নেই, বুঝতে পেরেছেন? এখন মানে ধরেন আপনি আপনার ঘর থেকে বের হলেন, আপনার ঘর থেকে আপনি বের হওয়ার পর আপনি এমন এক জায়গায় চলে গিয়েছেন, যাওয়ার পরে আপনি রাস্তা ভুলে গিয়েছেন, কোন দিক থেকে আসলেন কোন দিকে গেছেন আপনি কিচ্ছু জানেন না। এরপরে লোকদেরকে জিজ্ঞেস করবেন যে যেই ঠিকানা থেকে আপনি আসছেন সেই ঠিকানাও আপনি জানেন না, কোথায় যাবেন আপনি? আদৌ কি আপনি গন্তব্যে বুঝতে পারবেন? আপনি কি মনে করতে পারবেন? কারণ আপনি একজন কিছু জিজ্ঞেস করবেন, ভাই আমার এই ঠিকানা, আমি এই ঠিকানায় যাবো, কিন্তু আপনি তো সেই ঠিকানাই বলে দিয়েছেন। এখন আপনি না ঠিকানা জানেন, না ঠিকানা রাস্তা জানেন। আমরা এই অবস্থার মধ্যে গতিত হয়ে গিয়েছি, আমার ঘর থেকে বেরিয়ে গিয়েছি, কিন্তু বের হয়ে যাওয়ার পরে আমি আমার রাস্তা ঠিকানা দুটাই ভুলে গিয়েছি, পরে আমার ঠিকানা পৌঁছার আর কোন উপায় নেই। আমি যেখানেই যাই, যে গন্তব্যেই যাই, সেটাকেই আমি মনে করতেছি যে হ্যাঁ মনে হয় এটাই আমার ঠিকানা, কিন্তু না, কিন্তু না, আপনার ঠিকানা ভুলে গিয়েছেন, এই কারণে আপনি বিপদের মধ্যে আছেন। আমার বন্ধুগণ, কোনো ব্যক্তি যদি ঘর থেকে বের হয়, বের হওয়ার পর তিনি তার সত্যিকার ঠিকানা যদি ভুলে যান, তিনি যেভাবে কোনোদিন গন্তব্যে বুঝতে পারবে না, তিনি যেভাবে তার ঠিকানা আর কোনোদিন বুঝতে পারবে না, ঠিক অনুরূপভাবে আমরা আমাদের যে সঠিক ঠিকানা রয়েছে সেই ঠিকানা যদি ভুলে যাই, তাহলে ওই ঠিকানায় আর আমরা বুঝতে পারবো না। এখানে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। এবার দ্বিতীয় ব্যক্তির উদাহরণ দিই, দ্বিতীয় ব্যক্তি হচ্ছে ওই ঠিকানা জানা আছে, তিনি রাস্তায় বের হয়েছেন, রাস্তায় বের হওয়ার পর ঠিকানার রাস্তা ভুলে গিয়েছেন, কিন্তু তিনি ঠিকানা জানেন, তার কাছে ঠিকানা জানা আছে, রাস্তা ভুলে গিয়েছেন। এখন রাস্তায় কাউকে পান না তিনি যে তাকে ঠিকানায় দেখিয়ে দেবে। কতটুক যাওয়ার পরে রাস্তায় গিয়ে দেখে একজন অন্ধ ব্যক্তি চিৎকার করে বলতেছে, ইয়া রাজুলান খুজবি আদি, হে কে আছো, আমার হাতটা ধরে আমাকে একটু রাস্তাটা পার করে দাও, আমাকে একটু জায়গাটা দেখায় দাও তো। ইয়া রাজুলান খুজবি আদি, হে কে আছো, আমাকে একটু রাস্তাটা দেখায় দাও, আমি তো রাস্তা দেখি না। আর আপনি তার কাছে গিয়ে বলতেছেন যে, হ্যাঁ বন্ধু,
আমি তো আমার রাস্তা ভুলে গিয়েছি, আমাকে রাস্তাটাকে দেখা দেন। আপনাকে এই ব্যক্তি, এই অন্ধ ব্যক্তিকে ঠিকানা দেখাতে পারবে? এই অন্ধ ব্যক্তিকে আপনাকে রাস্তা দেখাতে পারবে? সে নিজেই তো রাস্তা তালাশ করতেছে, দিশেহারা অবস্থার মধ্যে রয়েছে, সে কোত্থেকে আপনার গন্তব্যের ঠিকানা দিতে পারবে? সে কোত্থেকে আপনার রাস্তার ঠিকানা দিতে পারবে? সে আপনার রাস্তার ঠিকানা দিতে পারবে না। ফলে আপনি এখানে বড় ধরনের মিস্টেক করবেন যদি ওই অন্ধের কাছ থেকে আপনি ঠিকানা গ্রহণ করেন, আর অন্ধ যদি বলে যে হ্যাঁ আসো ঠিক আছে আমি তোমাকে তোমার গন্তব্যে পৌঁছাই দিব, তাহলে এখানে আপনি সবচেয়ে বড় ভুল করলেন, এখানে আপনি সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত করলেন। আমার বন্ধুগণ, আমরা তো এমনটাই করছি, আমরা ওই ব্যক্তির কাছে গিয়ে রাস্তা তালাশ করছি, ওই ব্যক্তির কাছে আমার ঠিকানার জন্য আমি রাস্তা খুঁজছি, যে নিজেও জানে না তার ঠিকানা সম্পর্কে তার জ্ঞান আছে কিনা, যে নিজেও জানে না তার রাস্তা সে জানে কিনা, সেই ব্যাপারে অন্ধ, তার কাছে আমরা গিয়ে ঠিকানা তালাশ করতেছি। এই যে ঠিকানা তালাশ করার বিষয়টি আমার বন্ধুগণ, এর মাধ্যমে গন্তব্যে আপনি পৌঁছতে পারবেন না, কোনো দিন না। তৃতীয় ব্যক্তি আসে, এই ব্যক্তি গন্তব্যের রাস্তা জানে, গন্তব্যের রাস্তা জানা আছে, ঠিকানাও জানা আছে, রাস্তায় চলছে চলছে, কতটুক যাওয়ার পরে দেখে যে রাস্তার মোড়ের মধ্যে পড়ে গিয়েছে, কোনো কারণে রাস্তার মোড় চতুর্মুখী একটা চৌমুখের মধ্যে পড়ে গিয়েছে, চৌরাস্তার মধ্যে পড়ে গিয়েছে, এখানে সে নিজের রাস্তা কোন দিকে যাবে দিগ্ভ্রম হয়ে গিয়েছে, বলতে পারতেছে না। ডান দিকেও একজন বলতেছে আসেন আমাদের এদিকে আসলে লাভ হবে, আরেকজন আমাদের এদিকে আসেন দেখবেন যে আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন, আমরা জানি আপনার গন্তব্য সম্পর্কে আমরা আমাদের জানা আছে। এই লোককে ডান দিকে বাম দিকে কেউ নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে সে তার গন্তব্যের রাস্তা সম্পর্কে আর কিছুই জানে না, বলতে পারবে না সে কি আসলে গন্তব্যে বুঝতে পারবে কিনা, ঠিকানা বুঝতে পারবে না, ঠিকানা জানে, ঠিকানা জানে, কিন্তু সে ব্যক্তিকে বিভ্রান্ত করে দিয়েছে আরেকজন, আরেকজন রাস্তায় তাকে রাস্তা থেকে শিকার করে নিয়ে গিয়েছে, তার রাস্তা থেকে অন্য রাস্তায় নিয়ে গিয়েছে, সে আর এই রাস্তায় বুঝতে পারবে না, আর বন্ধুগণ এই রাস্তায় সে যেতে পারবে না। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে এই যে আপনার ঠিকানা যেমনিভাবে জানতে হবে, ঠিকানায় পৌঁছানোর জন্য যে রাস্তা রয়েছে সেই রাস্তা সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনি যখন ঘর থেকে বের হবেন আপনি কনফার্ম হতে হবে, নিশ্চিত হতে হবে যে আমি রাস্তায় উঠেছি। যতক্ষণ পর্যন্ত আপনি রাস্তায় আছেন কিনা কনফার্ম হবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি মনে করবেন যে আপনি গন্তব্যের দিকে যাচ্ছেন না, গন্তব্যের দিকে আপনি দাবিতে করছেন না, গন্তব্যে এখন আপনার গন্তব্যে যাওয়ার সুযোগ নেই। যেভাবে হতে পারে আপনাকে কেউ না কেউ মিসগাইড করে ফেলতে পারে, আজকে তাই হচ্ছে। আজকে আমরা আমাদের ঠিকানা না জানার কারণে আমাদেরকে এমনভাবে ডান দিকে বাম দিকে নিয়ে যাচ্ছে, অন্যদিকে নিয়ে যাচ্ছে, মিসগাইড করতেছে। হয়তো আমরা কারো দিকদর্শন নিয়ে, কারো চিন্তাধারা নিয়ে, কারো মাধ্যমে আমরা শিকার হচ্ছি, বিভ্রান্ত হয়ে যাচ্ছি, অথবা এমন ব্যক্তির কাছে ঠিকানা আমি তালাশ করতেছি, রাস্তা তালাশ করতেছি যে ব্যক্তি রাস্তাও জানে না ঠিকানাও জানে না, অথবা আমি নিজেই রাস্তা ভুলে গিয়েছি ঠিকানাও ভুলে গিয়েছি, এখন আর কোনোটাই আমার জন্য আমি গন্তব্যে পৌঁছার মতো অবস্থা নেই।